সকল মোহনবাগান সমর্থকরাই ভিআইপি, বললেন সবুজ মেরুন সচিব দেবাশিস দত্ত। আইএসএল কলকাতা ডার্বির আগে এটিকে মোহনবাগান ডিরেক্টর দেবাশিস দত্ত মোহনবাগান ক্লাবে ডার্বি প্রসঙ্গে বলেন, ডার্বিতে কখনো পেপটাক হতে পারে না। ডার্বিতে টিকিটের চাহিদার বিষয়ে বলেন, ডুরান্ডে টিকিটের হাহাকার ছিল, এবারও টিকিটের হাহাকার থাকলেও সিস্টেমে টিকিট বিক্রি হয়েছে। ডার্বি কঠিন ম্যাচ, দুই দলই জেতার চেষ্টা করবে এবং ভালো খেলবে এবং একটি ভালো ম্যাচ হবে। টিকিট বিক্রির বিষয়ে তিনি জানান, ইস্ট বেঙ্গল গ্যালারির সম্পূর্ণ টিকিট ইমামি ইস্ট বেঙ্গল প্রাইভেট লিমিটেডকেই দেওয়া হয়েছে। টিকিট বিক্রি হয়েছে অনলাইন এবং সল্টলেক স্টেডিয়াম থেকে, মোহনবাগান মাঠ বা ইস্ট বেঙ্গল মাঠ থেকে টিকিট বিক্রিই হয়নি। এছাড়াও তিনি জানান, আমি নিজে টিকিট কেটেছি 30-40 হাজার টাকার, কেউ বিনামূল্যে দেয়নি। দেবাশিস দত্তর কাছে মোহনবাগান সমর্থকরাই ভিআইপি। ব্যুরো রিপোর্ট, 24 স্পোর্টস সেন্টার। আইএসএলের ফার্স্ট ম্যাচটা আমরা হেরে গেছিলাম, সেকেন্ড ম্যাচটা ভালো খেলেছি, এবং এই জেতা লিগে সবসময় কী দরকার, জেতার কন্টিনিউটি দরকার। আর ইজুয়াল ম্যাচ সবসময় জিতলে মনোবলটা আরও বাড়বে। কেরালার মতো টিমকে 5 গোলে হারানো, তাতে মনোবলটা আমাদের অনেক বেড়ে আছে, সেই জায়গাটা ধরে রাখতে হবে। তার জন্যে কালকের ম্যাচ জেতাটা খুব দরকার। এবং ইস্ট বেঙ্গল সবসময় ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গলকে ছোটো ছোটো দেখার কোনো প্রশ্নই নেই। তাই যত বড়ো ক্লাব, এবার ভালো ইনভেস্টার এসছে, হ্যাঁ হয়তো একটু দেরি করে টিম করতে গেছে বলে একটু টিমের স্ল্যাকনেস আছে, তবে ভালো কোচ, খুবই বড় কোচ, আমার ধারণা খুব ভালো খেলা হবে কালকে, কিন্তু লাস্ট অব্দি মোহনবাগান জয়লাভ করবে। মোহনবাগান ক্লাব তো চিরকালই সল্ট লেকে খেলা হয়, এর মধ্যে হোম গ্রাউন্ডের আগে গ্রাউন্ডে তো কোনো তফাৎ নেই। আশা করি যে কালকে হয়তো দু একটা মস্তান নামাতে পারবে। যাই হোক, আমরা প্লেয়ার নামাবো, ফুটবল প্লেয়ার আমাদের সবাই ভালো প্লেয়ার, প্লেয়াররাই খেলবে মাঠে, মস্তানরা তো মস্তানি করে রাস্তায়, আর প্লেয়াররা মাঠে খেলে। ইস্ট বেঙ্গল শিবির থেকে আজকে একটা ক্ষোভও উঠে এসছে, সেই ক্ষোভটা হচ্ছে তাদের বক্তব্য যে প্রাইস টিকিট ইস্ট বেঙ্গল টিমকে পাঠানো হয়নি। তাদের কর্তার বক্তব্য, তাদের শীর্ষ কর্তার বক্তব্য আমাদের বাড়িতে তিনি বলেছেন যে যদি এটা মোহনবাগান পাঠাতে পারত খুব ভালো হতো, আমরা যখন করব আমরা চেষ্টা করব ওদের ক্লাবে টিকিট পাঠানো, প্রাইস টিকিট পাঠানো। এক্ষেত্রে মোহনবাগানের উপরে এই এটা আসছে যে প্রাইস টিকিট কেন, এটা যদি আপনি একটু আমাদের ক্যামেরার সামনে ব্যাখ্যাটা করেন পরিস্থিতি। দেখুন, মোহনবাগান ক্লাব থেকে একটা প্রাইস টিকিট বিক্রি হয়নি, একটা হয়েছে অনলাইন টিকিট বিক্রি হয়েছে, যারা অনলাইনে খেলেছে, রিডিম হয়েছে মোহনবাগান মাঠে, আর ইস্ট বেঙ্গল মাঠেও রিডিম হয়েছে, কিন্তু প্রাইস টিকিট সম্পূর্ণ বিক্রি হয়েছে সল্টলেক স্টেডিয়াম থেকে। কারণ এবারেও প্রাইস টিকিটটা আমরা কেউ বিক্রি করি না, সবটাই দেওয়া হয়েছে বুকমাই শোকে, তারাই বিক্রি করছে। এবং একটা টিকিটও না মোহনবাগান না ইস্ট বেঙ্গল মাঠ থেকে বিক্রি হয়েছে, সম্পূর্ণ টিকিট বিক্রি হয়েছে সল্টলেক স্টেডিয়াম থেকে। প্রাইস থেকে টিকিট উনি কিনতে পারলেন, যদি জানাতেন আমিও কিছু টিকিট কেনার জন্য ঘুরছি, তাহলে আমিও লোক পাঠাবো কেনবার জন্য। এত টাকার টিকিট এখনো বাজারে পড়ে আছে, সব সারপ্রাইজিং আমার কাছে, সব টিকিট বিক্রি হয়ে গেছে, উনি 17,500 টিকিট আগে পেলেন, এইটা তো মানে আমার কাছে একটা মানে একটা ঘটনা। কিন্তু আসল বক্তব্যটাকে আপনি বাইপাস করে গেলেন যে আপনারা টিকিট পাঠাননি ক্লাব। টিকিট পাঠানোর ওদের সঙ্গে আমাদের কোনো, যিনি বলেছে আপনাদের এটা উচিত ছিল সিইওর সঙ্গে গিয়ে কথা বলা। প্রথম কথা হচ্ছে এটা আমরাও এ করছি না, মোহনবাগান ক্লাব করছে না, ইস্ট বেঙ্গল ক্লাবকেও দিচ্ছে না, কোম্পানি অর্গানাইজ করছে, কোম্পানির ডিরেক্টররা সেখানে আমিও আছি, আমরা আমাদের মধ্যে আলোচনা করে ওই কোম্পানিকে হ্যান্ড ওভার করা হয়েছে, সম্পূর্ণ টিকিট ওই কোম্পানিকে হ্যান্ড ওভার করা হয়েছে, এবং কোম্পানির সঙ্গে ওদের কী সম্পর্ক করা ওরা হাতে পেয়েছে সেটা আমাদের জানা নেই, কিন্তু ওই কোম্পানি পুরোপুরি স্যাটিসফাইড। আপনারা দরকার পড়লে, আমি একটাই বলতে চাই, আপনারা দরকার পড়লে ওই কোম্পানির সঙ্গে গিয়ে কথা বলুন যে ওদের কোনো বক্তব্য আছে কি না যে মোহনবাগান থেকে টিকিট পাইনি, কারণ সম্পূর্ণ টিকিট ওদেরকে হ্যান্ড ওভার করা। তার মানে তো সিইও এবং ক্লাবের মধ্যে আবার একটা, না সেটা আমি বলতে চাই না,
এটা আমার বক্তব্য নয়। আমি বলতে চাইছি যিনি এটা বলেছে তিনি হয়তো জানেন না যে আমরা কত টিকিট দিয়েছি না দিই। আমাদের যেরকম দেখুন আমাদের কোনো আলাদা নেই, আমি যে বলছি মানে আই এম স্পিকিং অন বিহাফ অফ দ্য কোম্পানি অলসো। এই যে আমি এটা বললাম এটা তো দায়িত্ব নিয়ে আমি বলছি যে এটা কোম্পানিকে হ্যান্ড ওভার করা হয়েছে, ক্লাবকে দেওয়া হয়নি। আমি তো বলছি ক্লাবকে দেওয়া হয়নি, কোম্পানিকে দেওয়া হয়েছে। এবং যখন ওরাও টিকিট দেবে ওদের যখন খেলা হবে ফেব্রুয়ারি মাসে ওরাও আমাদের কোম্পানিকে হ্যান্ড ওভার করবে, কারণ আমাদের সঙ্গে কোম্পানি আর ক্লাবের মধ্যে আমাদের কোনো তফাৎ নেই। তো আমাদের কোম্পানিতে আসা মানে আমাদের কাছে আসে। এবং ওদের যে মেম্বার্স টিকিট আপনাদের জানিয়ে রাখি এটা খুব ইম্পর্টেন্ট, আমরা 5,000 মেম্বার্স টিকিট দিয়েছি। 5,000 এটা স্বীকার করেছে না করেনি ওরা? 5,000 মেম্বার টিকিট দিয়েছি, 5,000 বিনামূল্যে। এবং এটাই চুক্তি যে আমরা যে তোমাকে 5,000 টিকিট দিলাম বিনামূল্যে, তার বদলে আমাদেরও মেম্বারদেরও তোমরা 5,000 টিকিট। এবং এটা ওদের সঙ্গে বসে কথা হয়েছে দের ইজ নো, এবং শুধু মেম্বার টিকিট নয় বক্সের টিকিট, VIP, BVIP, ইস্ট বেঙ্গলের দিকে সম্পূর্ণ টিকিট। ইস্ট টিকিটটা আমরা করবোটা কি? আমাদের কাছে যারা আসছে তো ইস্ট টিকিট নিতে আসছে না। ইস্ট টিকিটটা যতটা আমরা ছাপিয়েছি সম্পূর্ণ আইদার বিক্রি করা হয়েছে